ইয়াত কি হব ইয়াত কলমটো ব্রেক কৰি দিব মানে যোনটো কারসারটো রাখিছে তার তলত একো না থাকে খালি সো দ্যাট মিন্স কিয় রাখিছো ইয়াত মই খালি মেবি ইয়াত মই কিবা ফটো শুটো দিম ঠিক আছে এটা ধরি লওয়া মই কল স্কুলের বিষয়ে বা কলেজের বিষয়ে কিবা একটা আর্টিকেল লিখিব বিচাৰিছো সো আর্টিকেল লিখিব কারণে আর্টিকেলৰ লগত খালি লিখিলে তো নহব ফটোস বিলাক লাগিব আর ফটো কারণে কি লাগিব কি লাগিব স্পেস লাগিব তো স্পেসটো উলিয়াব লাগিব ন মই আখৰ ওপৰটো ফটো লগাই দিব নোৱাৰো সো হে স্পেসটো উলিয়াব কাৰণে এনেকে কৰা হয় ঠিক আছে দিস ইজ দ্য ৰাইট মেথড নহলে আমি কি কৰো এন্টাৰ মাৰি 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 গোটেইখিনি সব পঠিয়াই দিম তাৰপিছত হেৰি কৰো ঠিক আছে বাট এইটো নহয় এনেকে ধৰি পেলাই প্ৰচিজাৰ কৰা হয় ঠিক আছে ব্ৰেক এইটো এটা হেৰি হৈ গ'ল সো কেইটা ব্ৰেক শিকিলোঁ তিনিটা পেজ ব্ৰেক কলম ব্ৰেক অঁ দুটা শিকিলোঁ থাৰ্ড নম্বৰ আমি শিকিম এতিয়া টেক্সট ৰেপ সো টেক্সট ৰেপিংটো কি হয় যে এতিয়া এতিয়া এই স্পেচটো দেখিছা এই স্পেচটো বেছি হৈ গৈছে ইয়াৰ স্পেচটো কম আছে ঠিক আছে তো টেক্সট ৰেপিংটো কি হয় যে আমি ৰেপ কৰি দিওঁ মানে কিছুমান আননেচেচেৰী বা কিছুমান আৰ্টিকলছৰ যোনখিনি হেৰি আছে সেইবিলাক আমি কমাই পেলাই স্পেচ এটা উলিয়াই দিওঁ ঠিক আছে তাত কিবা এটা এক্সট্ৰা কিবা দিব কাৰণে বা কোট লিখিব কাৰণে ৰাইট সো সেইটো ইয়াত ইউটিলাইজ কৰা হয় আমি কিছুমান হেৰিবিলাকত মেগজিন যদি চোৱা মেগজিনৰ দুটা পেৰাগ্ৰাফৰ মাজত কিছুমান জাগা এৰি দিয়ে কোট লিখিব কাৰণে ঠিক আছে কোট লিখিব কাৰণে সেই তেনেকুৱা ধৰণৰ ইয়াত ইউজ কৰিব পাৰি এইটো ছেকশ্যন ব্ৰেক হয় নেক্সট পেজত গুচি যাব ছেইম সো কণ্টিনিউয়াছ কণ্টিনিউয়াছত এতিয়া কণ্টিনিউয়াছ বুজিবৰ কাৰণে মই আছে ছাপোজ অ'কে এতিয়া এই ছেগমেণ্টটো তোমালোকে গম জানাই যে এটা পেৰাগ্ৰাফত মই যদি বেকগ্ৰাউণ্ডৰ কালাৰ দিব বিচাৰোঁ চ' এইটো কালাৰটো দিব পাৰি ফাৰ্ষ্ট ক্লাছত আমি পাইছিলোঁ এম এছ ৱৰ্ডৰ ঠিক আছে এতিয়া মই ইয়াত কালাৰ দিছোঁ এইটোত কালাৰ নাই এইটোত কালাৰ নাই ঠিক আছে এতিয়া যদি মই চে ছাপোজ মই যদি এই পেৰাগ্ৰাফটো নিবিচাৰোঁ মই নিবিচাৰোঁ যে এই পেৰাগ্ৰাফটো ছেপাৰেটলি থাকক এইটো আৰু এইটো ছেইম পেৰাগ্ৰাফত থাকিব লাগে কেনেকৈ থাকিব এতিয়া মই যদি ইয়াত বেক স্পেচ মাৰোঁ চ' কি হৈ গ'ল একেটা পেৰাগ্ৰাফৰ ভিতৰত আহিলে বাট মোৰ বছ বহুত খতৰনাক হয় তেওঁ কৈছে যে এনেকৈ নালাগে মোক তেওঁ কৈছে যে ছেইম পেৰাগ্ৰাফত থাকিব বাট এই কালাৰটো ইয়াৰ ভিতৰত আহিব নালাগে ঠিক আছে এই কালাৰটো ইয়াৰ ভিতৰত আহিব নালাগে এইটো ছেপাৰেটলিয়ে থাকক বাট এইটো এইটো ছেইম পেৰাগ্ৰাফত থাকিব লাগে চ' তাৰ কাৰণে কি কৰিব লাগিব বেক স্পেচ মাৰিলেতো আমি দেখিলোৱে যে চিধা তাতে গুচি গৈছে ৰাইট চ' আমি তেতিয়া কণ্টিনিউৱাছটো ইউজ কৰিম হৈছে এতিয়া এইটো এটা ছিংগল পেৰাগ্ৰাফ হয় কোনো গেপ নাই এইটো যোনটো গেপ আছে এইটো গেপ ইয়াত আছে এইটো গেপ নাই একে হেৰি হয়নে ক্লিয়াৰ চ' আমাৰ ইয়াত ডাইৰেক্টলি এনেকৈ দি পেলাই আমি গেপ দি পেলাই কৰিব পাৰোঁ ক্লিয়াৰ ঠিকে আছে বাকী ইভেণ্ট পেজ অড পেজ এইটো বেচিকেলি তোমাৰ অড পেজ আৰু ইভেণ্ট পেজ বনাব পাৰি পেজ নম্বৰ ওৱান বেলেগ হৈ যাব পেজ নম্বৰ থ্ৰী বেলেগ হৈ যাব ফাইভ বেলেগ হৈ যাব
ইভেন পেজ বেলেগ হয়ে যাব, অড নম্বর পেজ বেলেগ হয়ে যাব, সেই তেনেকে ডিপ্লে করব পারি, ঠিক আছে? সো এইখানে হয়ে গেল। নেক্সট আহিলে আমার লাইন নম্বরস। সো লাইন নম্বরস কি হয়? সো বেসিকলি প্রত্যেকটা হেৰিত যদি আমি লাইন দিব বিচাৰো, যে কেইটা লাইন আছে তাত মেনশ্যন কৰি পেলাই দিব বিচাৰো, তেতিয়া লাইন কন্টিনিউয়াস বুলি ইউজ কৰিলে আমাৰ লাইনসবিলাক আহি যাব তেনেকে, ঠিক আছে? প্রত্যেকটা লাইনের আগতে নম্বরসবিলাক আহি যাব, যে কিমান নম্বর লাইনসবিলাকৰ ওপৰত হেৰি কৰা হৈছে, ঠিক আছে? সো এইটো হেৰি হৈ গ'ল, রাইট? সো এইটো ইমান ইউজ কৰা নহয়, বাট আৰ্টিকলসবিলাক আছে, সো আমি ইয়াত হেৰি চাই লওঁ। এইবিলাক বেলেগ বেলেগ আছে, এইটো এডভান্স লেভেলত যেতিয়া কৰিম তেতিয়া গম পাবা, বাট লাইন নম্বরসকেইটা প্রত্যেকটা লাইনের নম্বরসকেইটা এসোসিয়েট কৰি দিয়ে, ঠিক আছে? নেক্সট হাইপারনেশন। হাইপারনেশন টু কি হয়? এতিয়া যদি মই ইয়াত নান লিখা আছে, ঠিক আছে, এতিয়া অটোমেটিক যদি কৰি দিওঁ, সো বেসিকলি কি হয়, সে সাপোজ মই এটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফত কেতিয়াবা এনেকুৱা হয় ন যে কিছুমান ৱৰ্ড আমাৰ ওচৰত আহে যোনটো কাৰণে আমি জাগা নাপাওঁ, সেইটো আধা লিখোঁ ওপৰত, তাৰ নেক্সটটো আমি তলত লিখোঁ। সো কেনেকৈ বুজাম যে এইটো এটা ছিংগল ৱৰ্ড হয়? কি কৰোঁ ইংলিছত? হা, এইটো দিব লাগে, ৰাইট? দেখিছা, এইটো আমি এই চিম্বলটো দিওঁ নহয় ইংলিছত, কোঅৰ্ডিনেট কোটো লিখিছোঁ বেলেগ, তাৰপিছত ড্যাশ দি দিছোঁ, তাৰপিছত অৰ্ডিনেট লিখোনে এনেকে, সবে লিখা নে নিলিখা? হা, সো তেনেকে দিলে তেতিয়া এই ডকুমেন্ট দেখিছা, ডকিউ তাৰপিছত ড্যাশ দি পেলে মেণ্ট, ঠিক আছে, ডকুমেন্ট। সো তেতিয়া আমি ইয়াত গোটেই আৰ্টিকলছবিলাকত, ইয়াত যোনখিনি আৰ্টিকলছবিলাক আছে, ইয়াত সব এলিমেণ্টছ, আদারওয়াইজ তো নিজে করব গেলেতো কিমান খেলি মেলি হব। সো আমি এই অপশনটো হাইপারনেশনটো ইউজ করার পিছত লগে লগে সি নিজে নিজে লৈ লব, আদারওয়াইজ কেনেকুৱা আছিল আমার এনেকুৱা ধৰণৰ আছিল, রাইট? সো এটা তোমালোকে এটো সিমিলার হেৰি চোৱা, যদি হাইপারনেশনটো কৰোঁ তেতিয়া মানে কি হয়, কিছুমান ক্ষেত্রত জাগাবিলাক যেনেকে ইয়াত গ্যালারিটো নাহিব, কিছুমান কিছুমান হেৰি হে লৈছে, রাইট? সেইটো অটোমেটিকলি নিজে লৈ লয় যে কোনটো এলিমেণ্টছটো হাইপারনেশনত আমাৰ ইউজ কৰি পেলে নেক্সট এটা হেৰি আমি দি দিব পাৰোঁ, ঠিক আছে? সো এইটো হাইপারনেশন হৈ গ'ল, ক্লিয়াৰ সকলোকে? ওকে, সো এইটো ক্লিয়াৰ। তাৰপিছত আমাৰ নেক্সট আহিলে কি, ৱাটাৰমাৰ্ক। হোৱাট ইজ ৱাটাৰমাৰ্ক? কিছুমান ডকুমেণ্টৰ তোমালোকে হালকা সা ব্যাকগ্রাউন্ডত হরিজন্টাল হোক বা ভার্টিক্যাল হোক বা ডায়াগোনাল হোক, ডায়াগোনাল কেনেকুৱা হয়? বেকা, বেকা বলে কলে মানে কেনেকৈ বুঝিম? হ্যাঁ, সেটা প্রপারলি কেনেকৈ বুঝবো? হ্যাঁ, সেই এঙ্গেলটো কি বুলি কয়? সেইটো এঙ্গেল নকয়, সেইটোক কয় ওৱান কৰ্ণাৰৰ পৰা আনাদাৰ কৰ্ণাৰ যেতিয়া লাইন কৰি পেলাই আমি যেতিয়া কৰোঁ সেইটো ডায়াগনল হয়, ঠিক আছে? মেথছো বুজাব লাগিব অলপ অলপ ন। সো কৰ্ণাৰটো বুজি পাইছা, এটা পেজৰ কেইটা কৰ্ণাৰ থাকে? চাৰিটা। সো যদি মই ডায়াগনল বুজাব বিচাৰোঁ তেনেহ'লে আমাক কি লাগিব? কৰ্ণাৰ লাগিব। সো লেফ্ট কৰ্ণাৰৰ পৰা ধৰি লোৱা এটা ছাইডৰ পৰা বেলেগ এটা কৰ্ণাৰত যদি আমি পেৰেলেলি কিবা যদি লিখিব বিচাৰোঁ বা লাইন টানিব বিচাৰোঁ তেতিয়া সেইটো আমাক ডায়াগনল বুলি কোৱা যায়, ঠিক আছে? চাৰ্কলৰ ডায়াগনল থাকেনে? ৰেক্টেংগল আৰু স্কুৱেৰৰটো বাৰু গম পাই গৈছে, আছে, চাৰ্কলৰ থাকিবনে ডায়াগনল? চলো, হোমৱৰ্ক, ঠিক আছে, হোমৱৰ্ক থাকিব। সো ক্লিয়াৰ? এতিয়া ৱাটাৰমাৰ্কত আমি কি কৰিম, সে ক্লিক কৰিলোঁ,
যেনেকে থাকে না বহুত CIA মুভি ব্লকত একদম ইন্টেলিজেন্সৰ মুভি ব্লকত থাকে না কনফিডেনশিয়াল ফাইল একদম পুরো কনফিডেনশিয়াল লিখি দিয়া হে তেনেকে ধৰণা তো হে ডায়াগনলি তেনেকে লিখা যায় এটা মই কনফিডেনশিয়াল জোনটো আছে এটো প্রি ডিফাইন হয় ক্লিক কৰিছো কবা দেখিছ কনফিডেনশিয়াল লিখা আছে ব্যাকগ্রাউন্ড তো সেটো কনফিডেনশিয়াল মানে এটো বহুত সিক্রেট ফাইল কাকো কব নোৱাৰি ঠিক আছে সো এটো ওয়াটারমার্ক হয় রাইট এটা ওয়াটারমার্কক মোক কনফিডেনশিয়াল নালাগে ধৰি লোৱা যে ইয়াত মোৰ ইনস্টিটিউটৰ নামটো লাগে সো মই কি কৰিম ইয়াত যেনেকৈ ডু নট কপি এনেকৈও লিখিব পাৰি ডু নট কপি ঠিক আছে এনেকৈও আছে বা ডায়াগনেল হিচাপতো লিখিব পাৰি রাইট সো আমি কি কৰিম ইয়াত কাস্টম ওয়াটারমার্কত যাম কত যাম কাস্টম কাস্টমত যাম কাস্টমত গৈ পেলাই ইয়াত ডু নট কপি লিখা আছে সো ইয়াত মই লিখি দিছোঁ সে সাপোজ এডোপোর রাইট ইয়াত মই বেলেগ বেলেগ কালারও দিব পাৰোঁ সে ব্লু কালার যদি বিচাৰো ব্লু কালার দি দিলোঁ ট্রান্সপেরেন্ট আর সেমি ট্রান্সপেরেন্ট এই দুটা ধরনের আছে ট্রান্সপেরেন্ট তো পুরো ট্রান্সপেরেন্ট নিচিনাকে সেমি ট্রান্সপেরেন্ট অলপমান কমকে ট্রান্সপেরেন্ট থাকিব ঠিক আছে আর লগতে মই ইয়াত ফন্টটো চেঞ্জ করব পারো মই বেলেগ ফন্টটো বিচাৰি পলে মই ইয়াত দিব পারো বেলেগ ল্যাঙ্গুয়েজতো থাকে ল্যাঙ্গুয়েজ যদি আমার অসমীয়া আছে তেনেহলে অসমীয়াটো আমি ব্যাকগ্রাউন্ডত দিব পারো তেনেকে হেৰি আর সেম লেআউটটো তুমি হরিজন্টাল বিচাৰিছা না ডায়াগনাল বিচাৰিছা তো সেইটো হিসাবত সে মই ডায়াগনাল বিচাৰিছো দেন ওকে দেখা পাইছা দেখা পাইছা মই কিয় দেখা পোৱা নাই নিচিনা লাগিছে ও গ'ল নেকি আচ্ছা ওকে আছে ঠিক আছে ক্লিয়ার এটো ক্লিয়ার হয়েছে কেনেকে তোমালোকে হেৰি ওয়াটারমার্ক দিব পারা সো ওয়াটারমার্ক বহুত জায়গাত ইউজ করা হয় তেনেকে হেৰি ঠিক আছে সো ওয়াটারমার্ক হয়ে গেল নেক্সট আমার পেজ কালার এতিয়া আমি প্যারাগ্রাফ কালারটো জানোয়ে ঠিক আছে এটা পার্টিকুলার লাইনত কালার দিয়াটো জানোয়ে বাট এন্টায়ার গোটে পেজত যদি মই কালার দিব বিচাৰো সো কেনেকে কৰিব লাগিব পেজ কালারত গৈ পলে মই ইয়াত কালার সিলেক্ট করে পেলে দিব তো এন্টায়ার পেজত কালারটো হয়ে যাব ক্লিয়ার পেজ কালার ক্লিয়ার সবরে দেন আহি গেল আমার সবতকে ইন্টারেস্টিং পেজ বর্ডার আর পেজ বর্ডারটো 90% সবরে গন্ডগোল হয়ে যায় ঠিক আছে যে পেজত আমি বর্ডারটো কেনেকে দিও সো পেজ বর্ডারটো আমি ক্লিক করার পিছত ইয়াত দুটা ধরনের বর্ডার আছে এটা এটো বর্ডার হয়ে গেল আর এটা পেজ বর্ডার হয়ে গেল সো দুটার কিন্তু ডিফারেন্স আছে এটা যদি মই বর্ডার ক্লিক করে পেলে ইয়াত বেলেগ বেলেগ বহুত শেডস আছে স্টাইলস আছে রাইট সে সাপোজ মই এটো দিছো কালার যদি বিচাৰো কালার দিব পাৰো আর যোনটো উইথ হয় উইথটো মই ইয়াত দিব পাৰো এটা কিমান মোটা ঠিক আছে ওকে কত হল এটো কবাত হয়েছে না কত হয়েছে হুম হুম জোরসে জোরসে বলো জয় মাতা দি গুড প্যারাগ্রাফত হয়েছে আর এইটো প্যারাগ্রাফতে কেউ হল ইয়াত নহল যে ইয়াত নহল যে ইয়াত নহল যে ইয়াত নহল কিয় কার্সর যত আছে রাইট সো কিছু মানে এটু করার পিছত নিজে ভয় খাই যায় মই দিছিলো বিচাৰিছিলো গোটেই পেজত আহক ইয়াত আহি গল রাইট সো কিছু আমি যেতিয়া এক্সামস বিলাক লওঁ সো এক্সামসত যেতিয়া দিওঁ যে তুমি এটা পেজ বোর্ডৰ দিয়া সো নিজেই দিব দিয়ার পিছত আকৌ নিজে চকাই যাব যে মই কি দিলোঁ কিয় হল নাজানে সো কিয় এতিয়া গম পালা কিয় কারণে হল কিয় কারণে কার্সর যোনটো প্যারাগ্রাফত থাকিব সেই তার প্যারাগ্রাফটো সেই বর্ডার লৈ লব
ক্লিয়ার? বাট আমাক কি লাগিছিলে? পেজ বর্ডার। সো এটু বর্ডার দিলে আমি এন্টায়ার পেজত আমি দিব পারো এটু, ঠিক আছে? এতিয়া মই সে বক্স ইয়াত কালার সেটু লৈছো, এটু ঠিক আছে, ওকে, ক্লিয়ার? এটা ডকুমেন্ট ভাল লাগিছে দেখিবলে। সো ইয়াত আরো একটা বস্তু আছে, ইয়াত আর্ট বুলিও আছে, বাট এটু সাবলে শিকি মানে দেখিবলে কারণে শিকিবলে ভাল, বাট মোক ফাইনাল রিপোর্টস বিলাক বনাওতে এইবিলাক নিদিব, ঠিক আছে? হ্যাঁ, ফুল ফ্লাওয়ার সব দিব পারে ইয়াত। একদম বিয়ার চিঠি লাগিছে নে? রাইট। সো ইয়াত এনেকে আমি দিব পারো। সো ইন্টারেস্টিং হয় না? না, ধুনিয়া লাগিছে, কাবার নিচিনা লাগিছে নাকি? শেডিং দিব পারি, 3D নিচিনাকে দিব পারি, বেলেগ বেলেগ আছে, এইবিলাক ট্রাই করে থাকিব তো পাই যাবা, ঠিক আছে? কিছুমান সেকশনস বিলাকতো দিব পারি, হোল ডকুমেন্ট দিব লাগে, ঠিক আছে? আর ইয়াত যদি তুমি চেঞ্জ করব বিচারা, সো লেফটত না লাগে যদি লেফটত, রাইটত না লাগে যদি রাইটত, ঠিক আছে? এনেটোটো এই গোটেই পেজত আহি গৈছে, বাট যদি তুমি লোকে বিচারা যে মই উপর দিব নিবিচারো, সে তেতিয়া তুমি তেতিয়া ইয়াত ক্লিক করে ললে তেতিয়া উপর আহিব, ঠিক আছে? উপরটো খালি হয়ে থাকিব। সো তেনেকে হেৰি শেডিং, শেডিংটো কি হয় যে পার্টিকুলার আমি প্যাটার্নস বিলাকত আমি দিব পারো ইয়াত, সে 5%, 25%। এতিয়া চাওক আকৌ ইয়াত, ইয়াতে কি হল কার্সরটো ইয়াত আছে, রাইট? এতিয়া ইয়াত যোনটো আছে, এতিয়া কালারটো অকমান মোৰ ডার্ক লাগিছে, অকমান মই লাইট করিও বিচারো, সো ইয়াত শেডিং যোনটো আছে মই 5% দিলে ওকে করে দিলে বাস হয়ে গেল। সো বেলেগতকে মোক খালি অকমান ডিফারেন্ট দেখাব লাগে, বাট ইট ডাজন্ট মিন দ্যাট তুমি গোটেই ডার্ক করে দিয়া, ব্যাকগ্রাউন্ডটো ডার্ক, লিখাটো ডার্ক, এটা পহক পহে, ঠিক আছে? তো পহিব তো নোৱাৰিব। সো সেই কারণে আমি সেই লাইট করে দিলো, এটা পহিব কারণে ইজি হয়েছে। এটা যদি মই ইজি নকৰি পেলে যদি এটো বস্তু মই যদি ডার্ক করে দিও, দ্যাট মিন্স শেডিং যদি আছে মই ফুল 90% দি দিছো, অ এতিয়াও দেখিবলৈ ভাল হৈছে, একো কথা নাই। সো তাৰ মানে কি হ'ল যে ই বেকগ্ৰাউণ্ডৰ লগত এডজাষ্ট কৰি লয়, ঠিক আছে? এতিয়া চোৱা কম্পিউটাৰে সেই কথাটো বুজিছে যে সে সাপোজ মই যদি বেকগ্ৰাউণ্ডটো ডাৰ্ক কৰোঁ তেনেহ'লে ইয়াৰ লিখা যোনটো কালাৰ আছে সেইটো কি কৰি দিছে, হোৱাইট মিনছ লাইট কৰি দিছে, ঠিক আছে? নাই নাই নাই, এইচে গৈছে বাছ, ঠিক আছে? সো এইটো লাইট করে দিছে তেনেকে, বাট তোমালোকে যদি যোনটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ফন্ট কালারটো চেঞ্জ নহব, ফন্ট কালার একে থাকিব আর ব্যাকগ্রাউন্ডটো যোনটো আছে সেইটো যোনটো দিছে ডার্ক সেইটো নিচিনা হব, সো এই কারণে পহিব নোৱাৰিব, বাট ইয়াত তুমি পহিব পাৰিবা। দ্য রিজন যে ইয়াত অটোমেটিকলি এডজাস্ট করে লৈছে সেইটো হিসাবত, ঠিক আছে? সো ইজিলি তাত আমি হেৰি কৰি লব পাৰো, ক্লিয়ার হয়ে গেল? কালার নিচিনাকেও আছে, এইটে কালার দিছিল সেইকারণে ইয়াত, এইটো চা এই ইয়াত কালার আহি গেল, কার্সার ইয়াত আসলে সাগে সেইকারণে, ঠিক আছে? সো পেজ বর্ডার ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে পেজ বর্ডার, ঠিক আছে? পেজ বর্ডার এইখানে হয়ে গেল, এইটো নর্মাল বর্ডার হয়ে গেল, নর্মাল বর্ডারটো হয়ে গেল আমার প্যারাগ্রাফর কারণে, রাইট? ওকে, নেক্সট নেক্সট আমার কি আছে, ইনডেন্ট। ইনডেন্ট কি হয়, ইনডেন্ট মই অলপ বুঝাইছিল, এনি আইডিয়া কভার? ইনডেন্ট হয়ে গেল যে স্পেস ফ্রম দ্য লেফট সাইড যে আমি কিমান স্পেস দিও এরো, সো এই স্পেসটো এটো ইনডেন্ট বুলি কোৱা যায়, ঠিক আছে?